শীতকাল মানেই খেলামেলা উৎসব। সারা বাংলা জুড়েই শীতের আমেজ মেখে বাঙালি মেতেছে বিভিন্ন রকমের উৎসবে। এমত অবস্থায় পঞ্চম বর্ষে পদার্পণ করলো রাজারহাট উৎসব ও রাজারহাট বই মেলা। শনিবার সন্ধ্যা তারই শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজ্যে দমকল মন্ত্রী সুজিত বসু, রাজারহাট নিউটনের বিধায়ক তাপস চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতা কল্যাণ লোধ, পৌরমাতা মমতা মণ্ডল, আজিজুল হোসেন মণ্ডল, পৌরমাতা আরাত্রিকা ভট্টাচার্য, তুলসী সিনহা, আফতাবউদ্দিন সহ আরও অনেকে। নতুন প্রজন্মকে বইমুখী করে তোলার এক অনন্য প্রচেষ্টা বলে ব্যাখ্যা করেন উপস্থিত সকল অতিথিগণ, এবং বইয়ের জ্ঞান নতুন প্রজন্মের কাছে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলায় বাহুল্য। এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিল 8 থেকে 80 সবাই। শুরুতেই ধুনুচি নাচ ও নৃত্য পরিবেশন দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। রাজারহাট থেকে অরিন্দমের রিপোর্ট, বঙ্গ সংবাদ। আজকেও আমরা যারা আছি মঞ্চে তাদেরও সুন্দর ভাবে আজকে এই অঞ্চলে দেখেছেন, এত সুন্দর স্টেজ এত সুন্দর ভাবে তারা করেছেন। কল্যাণ ভোটকে আমি ধন্যবাদ জানাবো। কল্যাণ ভোটের জন্য একটা হাততালি সবাই দেওয়ার জন্য অনুরোধ করবো। এরা এত সুন্দর উপহার আপনাদেরকে দিয়েছে। কল্যাণ লোক থেকে আরম্ভ করে আমাদের ভোজমেলা কমিটি, স্কুল অফ স্কুল আরেফিয়ার সহযোগিতা, এবং ওনার এসেছেন ওনার পিতা, যা যে আমাদের ভোজমেলা প্রথম থেকে আমাদের উৎসাহিত করেছে। আমার জিনিসকে নিয়ে তার উদ্দেশ্য ওনাকে আমরা উৎসর্গ করেছি, শ্রদ্ধা জানিয়েছি ওনাকে। আমরা পরিবারের লোক বলেই মনে করি উনি আজকে নেই, আমরা সবাই মিলে ভোজমেলা থেকে এবং অক্লান্ত পরিশ্রম করেন কল্যাণ থেকে সমস্ত কিছু বিষয়গুলো করেন। আমি সভাপতি আমরা যতখানি কর্তব্য করার চেষ্টা করি, কিন্তু আমার মাল্টি ভাইড হিসাবে কাজে থাকতে হয়। কল্যাণ রেখে ভোজমেলাটাকে রূপ দিয়েছে। ভোজমেলাতে আজকে দেখুন, আজকে তো এমন কিছু ব্যাপার না, ভোজমেলা দেখুন এত মানুষ, পলিটিক্যাল লোকে ধরো জমা করতে করতে মানে এত সুন্দরভাবে ভোজমেলাটা করে। এরা এই পরশনের মানুষ অত্যন্ত সাংস্কৃতিক মানুষ, রাজারা ঘুরতে যাবো যাই অঞ্চলের মানুষ কিন্তু খুব সাংস্কৃতিক মানুষ, লেখাপড়া বলুন, একাডেমিক অ্যাটেন্ডেন্ট বলুন, খেলাধুলো বলুন, সবটাই প্রপার রাজারা খুব এগিয়ে। ফেসবুক লাইব্রেরিতে লাইব্রেরি করার জন্য মন্ত্রিসভায় ব্যয় করে দিলাম, সেটা আমার বিধায়কের যে পার্সোনাল মাইনে পাই তা থেকেই দেওয়া হলো। যেহেতু বইমেলা কমিটির সভাপতি, 4টে স্কুল তার থেকে বই নেবে বাচ্চাদের, তার লাইব্রেরিতে রাখবে বাচ্চাদের।